americano fisa di te, ma ta 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 cavo. Dai va? Amia ta. Amale una dutta di nis. Ajker ekta potrika apnader dekhate chai. Ei potrikar sora gota onsho tai. Utkonthay ban prashasan alochona sachibaloy. Sarkare bol thele dite chai vistar chaisi. যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে প্রভাব পড়তে পারে। সবচেয়ে বড় জিনিস কি জানেন, যে এত চুরি করেছে, এত লুটপাট করেছে, শুধু আওয়ামী লীগের লোকেরাই নয়, প্রশাসনের কিছু কিছু লোক এই সরকারকে সহায়তা দিতে গিয়ে, যে আপনি অবিলম্বে পদত্যাগ করুন, কোনো চালবাড়া করবেন না। এই দেশের মানুষ এখন আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। এই সরকার শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে দুই দুইবার নির্বাচনের কৌশল করে তামাশা করে ক্ষমতা দখল করে বসে আছে। 2014 নির্বাচন করেছে, সেই নির্বাচনে কেউ অংশগ্রহণই করেনি, সবাই বয়কট করেছিল, বর্জন করেছিল। সেখানে 154 জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করে। একই সঙ্গে 2018 একই কায়দায় আগে রাত্রে ভোট দেখিয়ে আবার ভোট চুরি করে তারা ক্ষমতায় জোর করে বসে, আবার তারা চারদিক পায়চারা করে সব দিক আটসাট বেঁধে এই 2024 সালে আরেকটি নির্বাচন করতে যাচ্ছে। এবং বারবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশের অভ্যন্তরীণ সমস্ত দলগুলো যখন বলছে যে তোমরা দুটো নির্বাচনের কাজ চুপি করেছ, জোর করে নিয়ে গেছ, এইবারকার নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, আবার সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে এই নির্বাচন জনগণ তো মানবেই না, আন্তর্জাতিক বিশ্বও মানবে না। এটাকে চাপা দেওয়ার জন্যে বারবার মিথ্যা কথা বলছে, দেশে বলছে, বাইরে বলছে, জাতিসংঘে বলেছে, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে শেখ নিজে বলেছে অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। এই কথা কি কেউ বিশ্বাস করে ভাই? এই দেশে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা কি এই দেশে অনেক বিশ্বাস করে? আমরা উঠতে দিই তাই না বন্ধুগণ? এই সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে এই দেশের রাজনীতিকে ধ্বংস করেছে। আপনাদের মনে থাকার কথা, অনেকে যে পূর্ণ মানুষ আছেন যে 1975 সালে তার আগে এই আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, শেখ মুজিবুর রহমান সাহেব তখন প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তারা সব দিক দিয়ে বাস্তবে রাষ্ট্র পরিচালনায় একদলীয় শাসন ব্যবস্থা বাকস্বাধীন করেছিলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মানুষের কথা বলার অধিকার সে অধিকারকে তারা কেড়ে নিয়েছিলেন। এইবার কৌশলটা বদলাইছে, কায়দাটা বদলাইছে, কায়দা বদলায় তারা এখন ধীরে 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 যাচ্ছে। আদালতের একটা রায় করেছে, সে রায়টা সম্পূর্ণ বেআইনি, অবৈধ রায়, যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে বাতিল করবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আমরা চাইনি, এই আওয়ামী লীগই চেয়েছিল। তারা 173 দিন হরতাল করেছিল, গান পাউডার দিয়ে তারা 11 জন মানুষকে বাসের মধ্যে পুড়ে মেরেছিল। বন্ধুগণ, আমাদের নেত্রী যে সিদ্দিক বেগম খালেদা জিয়া, তিনি যখন মনে করলেন এটা দেশের মানুষ চায়, এটা দেশের জন্য ভালো হবে, নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, তখন তিনি পার্লামেন্টের নতুন করে নির্বাচন করে দুই তৃতীয়াংশ নিয়ে এসে তিনি সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বিধান চালু করেছিলেন। বন্ধুগণ, চারটা নির্বাচনের পরে হয়েছে, ওই নির্বাচন নিয়ে এই দেশের মানুষ কোনো কথা বলেনি, বাইরেও বলেনি, সকল নির্বাচনগুলোকে মেনে নিয়েছিল। এবং এটাই ছিল আমাদের জনগণের চাওয়া। যার পরে এই সরকার যখন দেখলো যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকলে তার পক্ষে জয়ী আসা খুব কঠিন, বিশেষ করে 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে যখন সে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে গেল, তখন সে এই ব্যবস্থাকে পরিবর্তন করেছিল। হাইকোর্ট দিয়ে
সুপ্রিম কোর্ট দিয়ে এই খায়রুল বিচারপতি খায়রুল তাকে দিয়ে একটা বেআইনি অবৈধ একটা রায় দেওয়ালো যে এই তত্ত্বাবধায়ক বিধানটা সামঞ্জস্যপূর্ণ নয়, এখানে নির্বাচন হতে পারে না। কিন্তু তখন তারা বলেছিল যে আরো দুটো নির্বাচন হতে পারে দেশের স্বার্থে জনগণের স্বার্থে। বন্ধুগণ, সমস্ত রাজনৈতিক দলগুলো সেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে। সেদিন সমস্ত জুড়িরা আপনার অ্যামিকাস কিউরি যারা জুড়ি ছিলেন তারাও রায় দিয়েছিলেন, বলেছিলেন যে আট নয় জনের মধ্যে আটজন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা রাখা উচিত, কিন্তু তারা সেই কথা শোনে নাই। এই হাসিনা একতরফাভাবে সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে পার্লামেন্টে দলীয় সরকারের বিধানের নির্বাচনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। তাই সেই দিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে আমরা আজ থেকে দেখব যে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, দেখব সংঘাত এবং সহিংসতা সৃষ্টি হবে, অস্থিতিশীলতা সৃষ্টি হবে। কিন্তু সরকার সেই কথা শুনে নাই, তারা সেইভাবে দুটো নির্বাচন। বন্ধুগণ, আজকে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই দেশে এখন কোনো বিনিয়োগ হয় না, এই দেশের মানুষেরা এখন কোনো চাকরি পায় না, জিনিসপত্রের দাম চাল ডাল তেল লবণ এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবং বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এমনকি এই বিদ্যুতের উন্নয়নের কথা বলে সবসময় ওল্ড ঢাকার মানুষ, পুরো ঢাকার মানুষ কি বিদ্যুৎ পায় বিদ্যুৎ পানি ঠিক মতো পায় না? বন্ধুগণ, আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন চালিয়ে এই মানুষকে তারা দমন করে রাখতে চায়। বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য সারাটা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি বারবার যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, নয় বছর আপোষহীন সংগ্রাম করেছেন এবং গত পাঁচ বছর ধরে তিনি কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় আছেন, তাকে পর্যন্ত এরা মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে। আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার এতই বেশি তার শরীর অসুস্থ যে ডাক্তাররা বলছেন যে অবিলম্বে তার চিকিৎসার বাইরে ব্যবস্থা করা দরকার। সেই কারণে আমরা গতকাল বলেছি যে আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা তার বাইরে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় এর সমস্ত দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে আমাদের নেতা তারেক রহমান যিনি আজকে সেই সুদূরে নির্বাসিত অবস্থায় দিন কাটাচ্ছেন তাকে আজকে আপনার আটক করে রেখেছে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমরা তারও মুক্তি চাই বন্ধুগণ, তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। আমরা সমগ্র নেতাকর্মী যাদের আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি চাই। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমরা চাই যে আপনি অবিলম্বে পদত্যাগ করুন, কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ এখন আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। আমেরিকার ভিসা নীতিতে মাথা টাথা খারাপ হয়েছে, তাই না? আমি একটা সময় নেব না, দুইটা জিনিস আজকের একটা পত্রিকা আপনাদের দেখাতে চাই। এই পত্রিকার সারা গোটা অংশটাই উৎকণ্ঠায় মান প্রশাসন আলোচনা সচিবালয়ে সরকারের বল ঠেলে দিতে চায় বিস্তার চাইছে। আর যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে প্রভাব পড়তে পারে। সবচেয়ে বড় জিনিস কি জানেন, যে এত চুরি করেছে, এত লুটপাট করেছে, শুধু আওয়ামী লীগের লোকেরাই নয়, প্রশাসনের কিছু কিছু লোক এই সরকারকে সহায়তা দিতে গিয়ে এখন সব খাচ্ছে, খেতে খেতে বালু খাওয়া শুরু করছে। চাঁদপুরে 6,000 কোটি টাকার বালু খেয়ে ফেলেছে। বলুন, আমার কথা না, নদী কমিশনের চেয়ারম্যানের কথা। এই হচ্ছে তারা আজকে 1,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। আকাশের অবস্থা ভালো না। আমি সবশেষে আপনাদের কাছে আবেদন জানাবো, আজকে জাতি চরম ক্রান্তি লগ্নে পৌঁছেছে। আমাদের ভবিষ্যৎ কি হবে? আমরা কি স্বাধীন থাকবো কি স্বাধীন থাকবো না? আমরা কি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কি পারবো না? আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো কি পাবো না? আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারবো কি পারবো না?
বেসরকারি ব্যবস্থাকে ফ্রি আনতে কি পারবো কি মুক্ত করতে পারবো কি পারবো না, তাদেরকে আমাকে ফ্রি আনতে পারবো কি পারবো না, আমাদের রোগের মধ্যে বাংলা প্রত্যাহার করে নিতে পারবো কি পারবো না, তা নির্ভর করছে আমাদের উপরে আপনাদের উপরে বন্ধুগণ। এবং আজকে আন্দোলনের মধ্য দিয়ে বন্ধুগণ এই সরকার সহজে কথা শুনবে না, তাকে আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বন্ধুগণ এই শপথ আজকে আমাদের গেলে আসুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কষ্ট করে আপনার সবাইকে অনেক দূর থেকে অপেক্ষা করেছেন। এখন আমাদের সামনে আজকে এই লক্ষ্য সেটা হচ্ছে সোজা কথা যদি না শোনে তাহলে ফয়সালা কোথায় হবে, ফয়সালা কোথায় হবে, ফয়সালা কোথায় হবে, আমরা কি ফিরে আসবো, টেক ব্যাক, টেক ব্যাক, আসুন আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাই। সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দক্ষিণ বিএনপি জিন্দাবাদ।